প্রজাতন্ত্র দিবসের আগে নাশকতা আটকাতে মালদার হরিশ্চন্দ্রপুর বাংলা বিহার সীমান্ত জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং আর এই নাকা চেকিং করতে গিয়ে বৃহস্পতিবার গভীর রাত্রে আন্তঃরাজ্য গাঁজা পাচারকারীকে নিজেদের হেফাজতে নিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মশালদা গ্রাম পঞ্চায়েতের করকরিয়া তালগাছি এলাকা থেকে গাঁজা পাচারকারীকে গ্রেফতার করেছে ওই গাঁজা পাচারকারী বছর সাতাশে সাদ্দাম হোসেন বাড়ি হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার মশালদা গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই পাচারকারীর কাছ থেকে কেজি গাঁজা উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর সোনাকুল এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে নাকা চেকিং করার সময় বাইকে করে ওই পাচারকারীদের সঙ্গীকে নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিল তল্লাশিতে তার কাছ থেকে এগারো কেজি পরিমাণ গাঁজা উদ্ধার হয় তার সঙ্গে থাকা ওই সঙ্গী পলাতক বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ শুক্রবার তাকে মালদা জেলা আদালতে পেশ করবে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আরও জানা গেছে পলাতক ওই সঙ্গী কালিয়াচকের বাসিন্দা শুক্রবার ওই পাচারকারীকে আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডের জন্য পাঁচ দিনের আবেদন জানানো হবে মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট আনন্দ বার্তা